গুড মর্নিং। আজকে দাঁড়িয়েছি সকাল সকাল, মানে প্রায় 8টার মতো বাজে। আর আজ থেকে ঠিক 3 মাস আগে, এই 8টার সময়, 3-4 মাস আগে বা 2-3 মাস আগে 8টার সময় বাড়ি থেকে বেরোনো যেত না প্রখর রোদের তেজে। আজকে সকাল 8টার সময়ও যেন রোদের মানে মিষ্টত্বটা এত সুন্দর গায়ে লাগছে, মনে হচ্ছে যেন আরও একটু দাঁড়াই, আরও একটু দাঁড়াই। আর চারিদিকে ধানের ক্ষেত দেখাই, সব ধান বেরিয়েছে, ধান পাকার মতো অবস্থায়, মানে সোনালি ধান ক্ষেত হয়নি এখনও, সবুজে ভরা আছে, কয়েকদিনের পরেই হয়তো সোনালি ধান ক্ষেত হয়ে যাবে। তো যাই হোক, সকালে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, কারণ কি মা জানতে যাবো, আর মা তো বাড়িতে নেই, মা আসেননি, মামা বাড়িতেই আছেন। আমি আর বাবা আজকে বাড়িতে থাকছি, যেহেতু 2-3 দিন এড়িয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তো আজকে একটু বেরোলাম, যাব একটু মাছ কিনবো, দেখা যাক কী মাছ পাওয়া যায়। মাছ কিনে বাড়ি যাব, আর বাড়িতে বাবা একা আছেন, বাবা আর আমি দুজনেই সামান্য 100-150 গ্রাম মাছ নিলেই হবে। তো চলো মাছ কেনা যাক, আর কী করা যায় না যায় দেখা যাক। সাইকেল চালাবো হেলমেট পরে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি হেলমেট পরে, দেখা ব্যাপারটা এরকম নয়। আমরা যে গেছিলাম কালী পুজোতে ঘুরতে, একজন দাদার কাছ থেকে হেলমেট নিয়ে গেছিলাম, তার মানে এগরাতে শোরুমে কাজ করে, তো সেই দাদাকে আজকে হেলমেটটা ফেরত দেবো, যেহেতু এগরা যাবো তো হেলমেটটা ফেরত দেবো। আর এখন দুপুরবেলা বেরিয়েছি বোনের বাড়িতে যাবো, কারণ কি বোনের ঘরে জানি না, জামাইবাবু ফোন করে বললো যে দাদা তোমাকে আসতে হবে, বলেছে ঠিক আছে আসবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে, এখানে আসতে হবে, তো আমি বলছি ঠিক আছে আসবো। এদিকে বাবা আছেন বাড়িতে, বাবা থাকবেন, বাবা রান্না করেছেন ভাত, বাবা খাবেন, মা তো বাড়িতে নাই। আর আমি সকালে গেছিলাম বাজারে, মাছও আসেনি, কেউ বিক্রি করতে আসেনি, তো তাই মাছও আনা হয়নি। আর আমি যাব এবং বেরিয়ে যাচ্ছি, রাত করে ফিরবো, কারণ অনেকগুলো ফুড ব্লগ করতে যাব, জাহালদা একটা প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো সব মিলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব দেরি না করে, বারবার ফোন করছে জামাইবাবু, আর বিশেষ করে বড় ভাগ্নি, তো দেরি না করে এগোই। বাবা খাওয়া দাওয়া করে নেবে, গরুকে জল দেখে দেবে বুঝলে বাবা, আর আমার আসতে একটু দেরি হবে, তো চলো বেরিয়ে যাই। গৌতমদা বিরিয়ানি রান্না করছো, এই জন্য তাড়াহুড়ো ঢাক ডাক নাকি, কখন বসবে বিরিয়ানি, আর বিরিয়ানি হাঁড়ি একটু খালি রাখতে হবে, আর একটু বড় হাঁড়িতে বসাতে হতো, তুমি সে কড়াইতে বসাই দিলে না, দাদা রাইস বেশি কুক হয়ে গেছে, দাদা রাইস যদি বেশি কুক না হয় খাবে না, ভাতের মতো খাবে আর কি, তাহলে তো মাংস করে দিতে হয়তো ভাত হয়ে যাবে, মাংস ভাত তোরা কি খাবি রে, এ তুই বিরিয়ানি খাবি তো, ও এদিকে দেখা, এই জন্য আমাকে ফোন করে ডেকেছিলিস, হ্যাঁ খেঁদির মা রে খেঁদির মা, কাজ তোমার গোলাপ জল, কেওড়া জল, তারপরে এটে কই মিঠা হাতর টাতর কই, সব কমপ্লিট হয়েছে, বসা বসা তুমি বসা তাড়াতাড়ি, দাম লাগাকে হেঁচে নাকি, আরে ঝাঁকনি ঝাঁকনি গো ঝাঁকনি মাল এই যাবে বুঝি যাবে নিচে, আগুন জ্বালানোর দরকার নেই, উপরে ঢাকনা দেবো, শুধু আগুনের ভাবটা থাকো, ই হবে ঢাকনা কি দিব, বেলাটা যায়নি কি দেখো তো, উল্টিকে উল্টিকে এদিকে উল্টিকে বাস, ঠিক আছে ওটাই ঠিক আছে, ওটাই একদম পারফেক্ট আছে, গ্যাপ নাই। তো কতক্ষণ লাগবে দম দিয়ে বেরোতে, বেশিক্ষণ টাইম লাগবে না, তা সব হয়ে গেছে, মোটামুটি বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর খেতেও বসে পড়েছি। আর খুব দারুণ রান্না করে গৌতমদা, আজকেরও বিরিয়ানি আশা করি খুব ভালো হবে, কারণ গৌতমদার হাতে খাসি মাংসটাও দারুণ হয়েছিল, আর আজকে বিরিয়ানি দেখতে পাচ্ছ একদমই, এটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টাইলের বিরিয়ানি হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে, সাথে রায়তা দিয়ে দিয়েছে, একদম জমে গেছে। যাই হোক আমরা বিরিয়ানিটা খেয়ে নিই, তারা বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, সাইকেল রেখে এখানে আছে, সাইকেল সাইকেল রেখে আমার জামাইবাবু কোথায় গেল গো, জামাইবাবু আর আমি বেরিয়ে পড়েছি, যাব জাহালদা, কারণ জাহালদায় অনেকগুলো খাবারের দোকান আছে, যেগুলো অনেক সস্তায় খাবার দেয়, সেই খাবারের দোকানগুলো কভার করবো, সেদিনকে অনেকগুলো খাবার দোকান কভার করেছি, আর কয়েকটা বাকি আছে, আজকে যাবো আবার কভার করতে। আর এইদিকে আমার পুচকি কী হচ্ছে গো, তুমি কী হচ্ছে গো, হ্যাঁ আর তুই কী হচ্ছিস এখানে, মাটিতে বসে গড়াগড়ি খেয়েছিস নাকি রে, হ্যাঁ
যাই হোক, জায়াবু রেডি হয়ে আসছে। জায়াবুর কি শরীরটা খারাপ বলছে একটু? যাই হোক, শরীর একটু জ্বর জ্বর লাগছে, মানে লাস্ট কদিন মুরগি যাবে আর মুরগির পিছনে পরিশ্রমটা প্রচুর করার জন্য শরীরটা একটু খারাপ লাগছে। তারপরে বলছে যাবে, আমি চলো তাহলে ঘুরে আসি। তো জায়াবু আমি রেডি হয়ে পড়ছি। আর জায়াবু আজকে চশমা পরেছে, কি দাদা? আচ্ছা, তার জন্য সাবধানই হচ্ছে আর কি। তো চলো, আমি মোটামুটি গেছিলাম ভিডিও করতে জালদা ফুড ব্লগ, আর বাবা একা বাড়িতে ছিল। আমি আর বাবাকে ফোন করে দিলাম যে বাবা রান্না করতে হবে না, আমি খাওয়া নিয়ে যাচ্ছি। তো দেবুদার দোকান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর চপ এনে দিয়েছিল সুশান্ত দা, বোনের বাড়িতে দিয়ে এসেছি, আর দুটো আমি নিয়ে এসেছি। চপগুলো কি থেকে যাবে বাবা? ঠান্ডা পড়েছে, থাকবে কি? এটা তো সালাত আছে, রায়তা, এক্সট্রা রাইসটা আমাকে ঢেলে দাও, ওইটা আর বাদ বাকিটা তুমি নিয়ে নাও। না ঠিক আছে, এই বিরিয়ানিতে দুটা মাংস আছে, দুটা চিকেন আছে বিরিয়ানিতে, চিটিয়ে দিয়েছে, চিটিয়ে ওই যে দুদিকে ধরে টেনে দাও। আরে এই পলিথিন দুটো ধরে টেনে দাও, হয়ে গেছে। আর তোমার থালাটা আনো, হ্যাঁ তোমার থালাটা উপরে আনো, উপরে আনো, ভালো, হ্যাঁ ছেড়ে ছেড়ে বার করো। ঢেলে না পুরো, পুরো ঢালবো তো, উল সজা ঢালো, দিনে তো এটা বাড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আয় করুন, তেল ঝড়ো নি আর। আচ্ছা ছোটো মাংসটা আমাকে দিত, ছোটো বাস, আর দুটো রাইস দিতে আমাকে, সেটা মশলাটা সেটা সাইড করতো, একটু আমাকে রাইস দিতে, ঝামেলা চুকিয়ে বাস বাস বাস। আর খেলো, পেঁয়াজ কাটতো কটো বা, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ না খেলে হবে। তো হচ্ছে আজকে রাতের ডিনার, না ডিম লিবা, তুমি ডিম লো পুরো, আরে ডিম নিল, আমি ডিম খাইছি তো, গটে ডিম, গোটা ডিম আমি খাইছি, বোনের ঘরে বিরিয়ানিতে গোট ডিম খাইছি পুরো। তারা পেঁয়াজ কাটো, হাতে দিয়ে একটা পেঁয়াজ কাটা, আর ইয়েগুলো না বা চপগুলো এইরকম রেখে দাও, এতে মিটকেসে রেখে দাও, হ্যাঁ যদি থাকে তো ভালো, আর আর না থাকলে কপাল খারাপ। আমি একটু এক্সট্রা রাইস আনলাম কেন, দুজনে যদি না খুলে কারণ আমাকে একটু খেতে হবে, আমার খিদা পেয়ে গেছে, তখন তখন বোনের ঘরে সামান্য একটু খালি বিরিয়ানি খেয়েছি, মানে আমার থেকে বাচ্চারাও বেশি খেয়েছে। বিকালবেলা যেহেতু আমি ফুড ব্লগ করতে বেরোবো, সেই জন্য কম খাওয়া। ছিল না বিরিয়ানি, শেষ হয়ে এসছে, তাই হচ্ছে দেবুদার দোকানের বিরিয়ানি, 100 টাকার বিরিয়ানি, দুটো চিকেন সমেত, প্লাস এই পলিথিনটা আমি এক্সট্রা 20 টাকা দিয়ে রাইস এনেছিলাম। তো এই হচ্ছে দুজনে, বাবা আর আমি দুজনে খেয়ে নেবো। বাবা একটু পেঁয়াজ কাটছে, পেঁয়াজ দিয়ে আর বিরিয়ানি একদম আজকে খেয়ে নেবো বাস। তো আমাদের খাওয়া দাওয়া হবে এই রাতের ডিনার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তা আমরা বিরিয়ানি খেয়ে আজকে ঘুমাবো, তো গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকুন।